নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, পঞ্চায়েত নির্বাচনের সম্পূর্ণ ফলাফল এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে জল্পনা কিন্তু তীব্র হয়ে উঠেছে যে সামগ্রিকভাবে পঞ্চায়েত নির্বাচনটাই কি ক্যান্সেল হয়ে যেতে চলেছে। বা সামগ্রিকভাবে না হোক, অ্যাটলিস্ট যেখানে বিরোধীদের অভিযোগ রয়েছে এবং যেখানে মানুষ চোখের সামনে মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছে যে অন্যায়টা হয়েছে, সেই সমস্ত জায়গায় নির্বাচন প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেওয়া হবে, এই প্রশ্ন কিন্তু উঠে গেল জোরদার করে। এবং তার ফলে যে প্রশ্নটা আরও জোরদার করে হলো যে শাসক দলের এত কষ্ট করে জেতা, কষ্ট মানে সেখানে লুঠের অভিযোগ উঠেছে, সেখানে ছাপ্পার অভিযোগ উঠেছে, সেখানে বিরোধী কণ্ঠস্বর মানুষের জনমতকে অস্বীকার করার অভিযোগ উঠেছে, এই সব কিছু করে যে তাদের প্রার্থীদের জেতানোর আপ্রাণ চেষ্টা, পঞ্চায়েত দখলের যে আপ্রাণ চেষ্টা, তা সমস্ত বিফলে গেল, সেই প্রশ্ন কিন্তু জোরদার করে উঠে যেতে শুরু করেছে। প্রথম থেকেই এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ছিল। সব থেকে বড় প্রশ্ন ছিল নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে। শাসক দলের অনুগত একজনকে পাঠানো হয়েছিল যে শাসক দলকে এই পঞ্চায়েত নির্বাচন পার করে দেওয়া করতে হবে। যেভাবে চারিদিকে দুর্নীতির অভিযোগ উঠছে, যেভাবে কর্মসংস্থান নেই, শিল্প সংস্থান নেই, একের পর এক অভিযোগে শাসক দল বিদ্ধ হচ্ছে, তাতে এই পঞ্চায়েত নির্বাচনে জেতা কার্যত অসম্ভব ছিল শাসক দলের পক্ষে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসছে না, এবং সেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা না আসার সব থেকে বড় কারণ শাসক দলের দুর্নীতি, এবং সেই দুর্নীতির কারণে, সেই হিসেব না দেওয়ার কারণে কিন্তু পঞ্চায়েতের টাকা বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, এবং সেই ক্ষোভ ব্যালট বক্সে কিন্তু ছাপিয়ে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। সেই পরিস্থিতিতে এমনভাবে পঞ্চায়েত নির্বাচন করতে হতো যেন বিরোধীরা কোনো সুযোগ না পায়, এবং সেই কারণেই নির্বাচন কমিশনারের নিয়োগ, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের। এবং সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনারের যতখানি শাসকের অনুগত্য দেখানোর কথা ছিল, তার থেকে বোধহয় বহু যোজন বেশি তিনি দেখিয়ে ফেলেছেন, যতটা বোধহয় শাসক দল নিজেও কল্পনা করতে পারেনি। এবং তার ফলে সামগ্রিকভাবে পঞ্চায়েত নির্বাচন এবার কি একদম ক্যান্সেল হয়ে যেতে চলেছে, এই প্রশ্নটা উঠে গেল। তার কারণ আপনারা জানেন যে বারে বারেই কিন্তু নির্বাচন কমিশনারের যে জায়গাটা রয়েছে সেটার দিকে আঙুল তুলে, রাজ্য নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে হাইকোর্টে ছুটে যেতে হয়েছে, এবং হাইকোর্টের একের পর এক নির্দেশ এসেছিল, কিন্তু সেই নির্দেশাবলী আটকাবার জন্য সুপ্রিম কোর্ট অবধি ছুটে গেছে নির্বাচন কমিশনার, কিন্তু তাতেও লাভ হয়নি। মানুষের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য, মানুষের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু যে পদক্ষেপ আদালত নিয়েছিল সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তাতেই সিলমোহর দিয়েছিল, কিন্তু সেই যে নির্দেশিকা রয়েছে তাকে তো বলবৎ করাই হয়নি, উল্টে আইনের ফাঁক দেখিয়ে সেই নির্দেশিকাকে কার্যত বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং যার ফলাফল হচ্ছে পঞ্চায়েতে সরকারিভাবে বেসরকারি মতে প্রায় 43 জনের মৃত্যু হয়েছে, এত জনের যে প্রাণ চলে গেল, এবং সেই প্রাণের বিনিময়ে সেই মৃত্যু মিছিলের লাইন দিয়ে কি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হলো? না, হয়নি। এবং এই নিয়ে কিন্তু আজকে আদালতে ছুটে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার আইনজীবী বিভিন্ন ফুটেজ, বিভিন্ন কিছু প্রমাণ কিন্তু আদালতে জমা দিয়েছেন, এবং সেই আদালতে জমা দেওয়া প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে যে একের পর এক যে ঘটনা ঘটেছে, সেখানে মানুষের যে মৃত্যু মিছিল হয়েছে, মানুষের যে গণতন্ত্রকে সুরক্ষিত করা যায়নি, তার জন্য দায়ী বোধহয় নির্বাচন কমিশনার নিজে বা রাজ্য নির্বাচন কমিশন, সেই প্রশ্ন কিন্তু আদালত তুলে দিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি মামলা ছিল, সেই মামলায় আজকে শুনানির ডেট ছিল, এবং সেখানে কমিশনের তরফে কিন্তু কোনো রকম কোনো আইনজীবী বা কোনো রকম কোনো অফিসার সেখানে আসেননি, এবং সেটা নিয়ে কিন্তু আদালতের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য নির্বাচন কমিশনকে পড়তে হয়। প্রশ্ন তোলা হয় যে কমিশন কি তাহলে যে যে বুথে পুনর্নির্বাচনের তারা অর্ডার দিয়েছিল সেটার উত্তর নিয়ে তারা তৈরি নয়? সেখানে কি সত্যি জল মেশানো ছিল, সেই কারণে কি তারা আসতে পারেনি? এই এই ভর্ৎসনা কিন্তু শুনতে হয়। অন্যদিকে বিরোধীদের দাবি ছিল যে যেখানে সত্যিকারের পুনর্নির্বাচনের দরকার হয়ে পড়েছিল, যেখানে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, যেখানে ভোটের নামে প্রহসন হয়েছে, সেরকম প্রায় 6000 রিপোর্ট বিরোধীদের তরফ থেকে জমা করা হয়েছিল, নির্বাচন কমিশনার সেখানে কোনো রকম কর্ণপাত করেননি, সেই সব জায়গায় কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। এবং শুধুমাত্র তাই নয়, এই যে পুরো নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, সেখানে যেভাবে ব্যালট লুট হয়েছে, যেভাবে মানুষকে ভয় দেখানো হয়েছে, ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র সেটা
নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই নয়, গণনার সময়েও সেটা মজুদ ছিল, এমনকি গণনার পরবর্তী পরিস্থিতি যেটা এসে দাঁড়িয়েছে সেটা আরও ভয়ঙ্কর। বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি যেটা জানান যে 2021 পর যে যে পরিস্থিতি হয়েছিল, যে ভয়ঙ্কর নির্বাচন পরবর্তী হিংসা গোটা বাংলা সাক্ষী ছিল, গোটা দেশ তার সাক্ষী ছিল, সেই সেই ঘটনার কিন্তু কার্যত পুনরাবৃত্তি হচ্ছে। এবং যারা বিরোধী প্রার্থী হয়েছিলেন বা বিরোধী দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে খেটেছিলেন, তাদের উপর যে নির্মম অত্যাচার নেমে আসছে সেখানে কিন্তু বাংলার গণতন্ত্র কার্যত ভুলুণ্ঠিত। এই সব পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে এবং আদালতও সেখানে কার্যত এগ্রি করছে যে নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো কিন্তু আদালতের নির্দেশকে কার্যত অমান্য করে, আদালতের নির্দেশকে কোনো রকম কোনো মান্যতা দেওয়া হয়নি এবং মানুষের প্রাণ বাঁচাতে একটা শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই জন্য পুরো ঘটনা হলফনামা আকারে রাজ্য নির্বাচন কমিশনকে দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেই মামলার শুনানি হতে চলেছে আগামী 20 জুলাই, অর্থাৎ আরো প্রায় এক সপ্তাহ বাদে এই শুনানিটা হবে। কিন্তু এখানে যে ফুটেজগুলো দেখানো হয়েছে সেখানে এবং যে তথ্য দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রথম থেকেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের যে পদক্ষেপ, রাজ্য নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, তা কিন্তু গণতন্ত্রের পরিপন্থী ছিল। প্রথমেই যেভাবে দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যে তিনি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দিলেন, যেখানে মনে করা হয়েছিল বিরোধী দল বোধহয় তৈরি নয় এবং সেখানে ফাঁকতালে তৃণমূল বা শাসক দল শুধুমাত্র নমিনেশন ফাইল করে দেবে, বিরোধীরা কিন্তু তৈরি ছিল এবং বিরোধীরা সেখানে নমিনেশন প্রক্রিয়ায় প্রচণ্ডভাবে এগিয়েছিল, যদিও সেখানে অনেক রকম অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে, বহু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাও সেখানে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে কিন্তু লড়াইটা দিয়েছে শাসক দল। নমিনেশন যখন আটকানো যায়নি, এরপর ভোট প্রক্রিয়ার দিন কী কী হিংসা হয়েছে সেটাকে আটকানো যেত সহজেই, কিন্তু নির্বাচন কমিশন চেয়েছিল বোধহয় এখানে বিরোধীরা হেরে যাক, এখানে শাসক দলই বোধহয় জিতুক, যে কারণে তারা প্রথম থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, শান্তিপূর্ণ করার জন্য পদক্ষেপ নেয়নি, এমন ভয়ঙ্কর অভিযোগ উঠছে। এরপর যখন আদালতে যাওয়া হয় এবং আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাওয়া হয়, তখন সেটাকে নমনম করে সারার চেষ্টা করা হয়, শেষ পর্যন্ত আদালতের চাপে যখন একটা বড় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার কথা, যে কেন্দ্রীয় বাহিনী থাকলে বোধহয় এতটা রক্ত ঝরতো না এবারের পঞ্চায়েত নির্বাচনে, সেই কেন্দ্রীয় বাহিনীকে আটকাবার জন্য কি না চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত যারা যখন তারা এসেছে তাদেরকেও কিভাবে ব্যবহার করা হয়েছে। বুথে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে 4:30, 4:30 সময় কেন্দ্রীয় বাহিনী গেছে, এই বাংলায় নাকি অতি স্পর্শকাতর বুথ বলে কিছুই নেই, অথচ একের পর এক লাশ পড়ে যায় যেটা অন্য কোনো রাজ্যে দেখা যায় না, সেই ঘটনা এই রাজ্যে ঘটে, অথচ অতি স্পর্শকাতর কোনো বুথ ঘোষণা করা হয়নি, নামমাত্র স্পর্শকাতর বুথ ঘোষণা করা হয়েছে এবং সেখানেও কার্যত হাবিলদার দিয়ে, কার্যত সিভিক পুলিশ দিয়ে ভোট করানোর চেষ্টা করা হয়েছে। যদি কেন্দ্রীয় বাহিনীকে প্রপারলি ডিপ্লয় করা যেত তাহলে কিন্তু এত প্রাণ ঝরতো না, এত অশান্তি হতো না, মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হতো। বামফ্রন্টের তরফে এমনও অভিযোগ এসেছে যে যে স্কুলে কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা করা হয়েছে সেই স্কুলের যে বুথ রয়েছে সেই বুথে অবধি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে, অর্থাৎ উদ্দেশ্যটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল, যে কোনো উপায়ে একটা দল একটা গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করতে চায় এবং তাকে মদত করা হবে, এমনটাই কি উদ্দেশ্য? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং আদালতের পর্যবেক্ষণে এটা কিন্তু যথেষ্ট কড়া অপরাধ এবং তার ফলে আগামী দিনে আদালত যদি নির্বাচন কমিশনের দেওয়া হলফনামাতে সেই জিনিস না দেখতে পায় এবং বিরোধীরা যে ধরনের তথ্য প্রমাণ তুলে দিয়েছেন, যেভাবে ভোট লুটের ছবি, গণনার সময় যে যে কাণ্ড ঘটেছে এবং তারপরও নির্বাচন কমিশনার কার্যত নিষ্ক্রিয়, গতকাল থেকে ভাঙর এবং অশোকনগর তীব্র অশান্তি ছায়া চলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী কর্মী যারা রয়েছে তারা কিন্তু ঘরছাড়া হয়ে গেছেন, কুচবিহার থেকে বহু মানুষকে রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছে, তারা পার্শ্ববর্তী রাজ্য আসামে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, এমনটাই সন্ত্রস্ত পরিবেশ তৈরি করা হয়েছে ভোট গণনার আগে থেকে, যাতে ময়দান ফাঁকা থাকে এবং বিরোধী কণ্ঠস্বরকে চেপে দেওয়া যায়, মানুষের রায়কে অস্বীকার করা যায় এবং জোর করে বুক ফুলিয়ে দেখানো যে না সব কিছু ঠিক আছে, শাসকের পাশে মানুষ আছে। এবং এই প্রক্রিয়া কি রাজনৈতিক দল করলো ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশন, তারা তো একটি স্বশাসিত বডি, তাদের কিন্তু একটা বড় সড় দায়িত্ব ছিল এই প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে আটকে দেওয়া এবং সেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচন মানুষকে উপহার দেয়া, যে কাজে তারা সম্পূর্ণ ব্যর্থ। শুধু ব্যর্থ বলেই এই এই জায়গাটাকে থেমে দেওয়া যায় না, তাদের মধ্যে সদিচ্ছার অভাব ছিল, তারা কোনো সময়ই যেন চায়নি এই প্রক্রিয়া হোক, এমনকি
দুটি স্টেটমেন্ট কিন্তু সেখানে উঠে এসেছে। একটি স্টেটমেন্ট রাজ্য নির্বাচন কমিশনারের রাজীব সিনহা, তিনি কি বলেছেন, তিনি বলেছেন কে কাকে কখন গুলি করে দেবে সেটা কেউ কি জানতে পারে, অর্থাৎ মানুষের এই যে প্রাণ যাচ্ছে এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই, সেটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিজেপি নেত্রী এবং আইনজীবী, তিনি কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করেছেন, তিনি বলেছেন প্রশাসনের কাছে যখন পৌঁছানো গেছে, পুলিশের কাছে যখন পৌঁছানো গেছে, তাদেরও বক্তব্য কার্যত নির্বাচন কমিশনারের কথার প্রতিধ্বনি। অর্থাৎ যদি পুলিশ আইন রক্ষকরা এই ধরনের কথা বলেন যে গুলি বোমা যে চলছে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে না, তাহলে রাজ্যের পরিস্থিতি যে কতখানি ভয়ঙ্কর এবং কি ভয়ঙ্কর পরিস্থিতিতে এটা একটা প্রহসন হয়েছে নির্বাচনের নামে, সেটা কিন্তু কার্যত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আর এই সব কারণ দেখেই কলকাতা হাইকোর্ট কিন্তু অত্যন্ত উষ্মা প্রকাশ করেছে এবং সরাসরি কঠোর কঠিন একটি তারা পদক্ষেপ নিয়েছে, নির্বাচন কমিশনকে কিন্তু হলফনামা আকারে প্রতিটি জায়গা তাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা আইনজীবী মহল বলছে, যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এখানে যদি সেই হলফনামা সঠিক না হয় তাহলে কঠিনতম কঠোরতম পদক্ষেপ নিতে কিন্তু কলকাতা হাইকোর্ট দুবার ভাববে না। আর তার ফলেই প্রশ্ন উঠে যাচ্ছে যে এত লুটপাতের এত ছাপ্পা, যে ছবি মিডিয়াতে ভেসে উঠেছে, যে ছবি আপনারা টিভির পর্দায় দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখেছেন, সেই সব দেখার পরও সবাই ঘুমানোর ভান করছেন, কিন্তু সেই ঘুমোতে কি আর কলকাতা হাইকোর্ট দেবে? গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব কি এবার আদালত তুলে নেবে? গণতন্ত্র একটি বিশেষ স্তম্ভ কিন্তু আদালত, এবং মানুষের সমস্ত আস্থা আশা ভরসার জায়গা সেই আদালত পড়ছে, এবং তারা কিন্তু কড়া পদক্ষেপ নিতে মুখিয়ে রয়েছে। ফলে আজকে আদালতের নির্দেশের ফলে কিন্তু রীতিমতো চাপে পড়ে গেল শাসক শিবির এবং তার থেকেও বড় নির্বাচন কমিশনার, এবং সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া কি স্তব্ধ করে দেওয়া হবে এবং এটাকে সাসপেন্ড করে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে, সেই প্রশ্ন কিন্তু জোরদার করে উঠে যাচ্ছে। সত্যিই কি হবে তা হয়তো আগামী 20 জুলাই বোঝা যাবে, কিন্তু আজকের ঘটনার পর জল্পনার পারদ যে অনেক বেড়ে গেল সেটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো প্রশ্ন নেই। পারবে কি আদালত শেষ পর্যন্ত কঠিন পদক্ষেপ নিতে? এই যে নির্বাচনের নামে প্রহসন হলো, তাদের পিছনে যাদের মদত ছিল তাদেরকে খুঁজে বার করতে এবং তাদের কঠিনতম কঠোরতম শাস্তির বিধান দিতে, আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেই বক্তব্য। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।